আমার দাদু একটা কথা সব সময় বলে, কর্মফল যদি খারাপ হয় তার বিচি একটু বেশি হবেই রে মন্টু। বিচি বলতে মনে পড়ল, আমাদেরগুলো এমন ফাটা বাসে কাঁঠালি কলার মতো আটকেছে না গো। গ্রেট ইন্ডিয়ান ডায়মন্ড এখন আমাদের। এটা ভার্জিন তনয়দা, লাইফে নেই কোনো স্ক্যান্ডেল তাই একাই মারে ইয়ার কি। শনিবার বলে কি ডিসিপ্লিন মানতে নেই? না মা, আমি তো ছটার সময় উঠেই পড়তে বসে গেছিলাম, আসলে লেখাটার মধ্যে এত হারিয়ে গেছিলাম না। কোন বইটা শুরু করলে? গোরা, সেই যে তুমি গত পরশু বললে চোখের বালি পড়ার বয়স আমার হয়নি, সেই থেকে ওই বই ছুঁইও নি। ছোঁয়ার দরকারও নেই, দাঁত দেখি। আর শোনো দাড়িটা কাটবে। Thank you.
এটা বাম্পিদা, ও জানে হেভি হেভি চুটকি, কিন্তু তবু কাকুচি মেরে দিয়েছে ওর কেরিয়ার। স্যার, স্যার শুক্লাজি, রাধে রাধে। হ্যাঁ শুক্লাজি, বাহ ক্যা বাত ক্যা বাত, এক আপকা বেটা হ্যায় और एक हमारा नालायक बेटा। अरे शुक्ला जी, शहर में तीन तीन दुकानें हैं अपनी, तीन तीन, एक में भी नहीं जाता। हाँ हाँ, शाम को मिलते हैं ना गुरुजी के आश्रम में। हाँ पक्का पक्का, जय श्री कृष्णा जय श्री कृष्णा। हाँ जी, कल अपनी एक नई दुकान खुल रही है, आप आएंगे? हमें ऐसे चेष्टा करो। क्या है ये, तुम हिंदी क्यों नहीं बोल पाते हो? हिंदी बोलने में हर्ज क्या है भाई, राष्ट्रीय भाषा है अपनी। प्रथम तो हमारे माँ बांग्ला कथा बोलते हैं, हमारों से पसंद, और द्वितीय तो हिंदी हमारे राष्ट्रभाषा ना। एक्सक्यूज मी, लाइए दीजिए। हाँ ये सर, वो सत्संग डोनेशन के लिए आप बोले थे एक बार, आपको याद दिलाने के लिए। ओह सॉरी 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 सॉरी। नालायक। ভাই আরে না না না, কোনো দেরি করবো না, আরে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবো, সাড়ে সাতটা হোলি পাপ, ঠিক আছে, ডান। না ও কন্যা রে তুই অপরাধী রে, না 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 না। ও ভাই পঞ্চাশ ধনে দাও না। ও দাদা পঞ্চাশ ধনে, পঞ্চাশ তোমার ধনে মানে সোমা। আর এইটা আমি মন্টু, দোকান আমার মুদি, আর সোমাকে আমি খুব ভালোবাসি। সোমা গো, এই 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 সরো, লেট হচ্ছে না, আগে বলো কেমন আছো, তারপর আমি নিজে চাদর রিস্কা ডেকে দেবো। সোমা, নাগরদোলায় চললে তোমার মাথা ঘোরে বলে আমি নিজে নাগরদোলায় চড়ি না, আর তুমি আমার সামনে নত নাগর চড়ছো। শাট আপ, ও আমার ফ্রেন্ড, তোমার মনটাও এত ছোট, এই জন্যই তো তোমার সঙ্গে ব্রেকআপ করেছি। এরকম ব্রেকআপ তো কতই হয়েছে আমাদের এর আগে, এটা ফাইনাল, সরো তো সরো, আমার দেরি। সোমা তুমি তো স্কুলে এরম ছিলে না, কলেজে উঠে তোমার কি হয়েছে, চোখ খুলে গেছে? এরম করো না, আমার কথা একটু ভাবো তুমি, তোমার জগাই মাথায় ছাড়া আমার পিন্টুর কি হবে বলো। এসব কি বলছো তুমি? কেন পিন্টু নামটা তো তুমি দিয়েছিলে ভালোবেসে, আমি জগাই মাঠ, যদি আমার চাকুম চুকুম নামটা বেশি পছন্দ ছিল। চুপ, একদম চুপ। এই শোনো, এরপরে ডিসচার্জ দিলে না সোজা থানায় পাঠিয়ে দেবো বলে দিলাম। দাদু তুমি ঠিকই বলো, মেয়েদের হাতে শিক্ষা মানেই আমাদের হাতে হ্যারিকেন। আবে হাট, একটা বাবার বয়সী লোককে আবে হাট, মানে সভ্যতা সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুল সুমন, চল সে কবেকার কথা, সে কেউ মনে রেখে নাকি। ধ্যাত, এই এই আমি সরে গেলাম,
বলবীর বল উন্নত মমশীর শিরনিহারি আমার এই শিখর হিমাদ্রির বলবীর। হ্যালো, হ্যালো, কি দেখছো? দাঁড়াও দাঁড়াও, হ্যালো, হ্যাঁ হ্যালো, Mr. Botobel, what a pleasant surprise. শোন, পরোটা, মুরগি কষা আর কাঁচা লঙ্কা, খা তারপর কথা বল। লুচি, কচি পাঁঠার ঝোল আর সীতাভোগ খেয়ে দেখ কথা বন্ধ হয়ে যাবে। লিমকা গজা। কিচ্ছু জানিস না, সবচেয়ে ভালো খেতে জল মুড়ি। সব জানতা সঞ্জীব কাপুর, কালীপেটে অ্যান্টাসিডের থেকে ভালো কিছু হয় না, তাই না ম্যাডাম? তোদের একবার হলি পাবে যেতে হবে, ওখানে লাল জামা নীল প্যান্ট পরে একটা ছেলের কাছে আমাদের মুরগিটা আছে। না, ইটস রাহুল, নাম তো শোনাই হোগা। ও সরি। এই না না, আমি তনয়, তনয়, তনয় সাহা। তাহলে রাহুল বললে কেন? না মানে এমনি ডাক নাম। ফার্স্ট টাইম। সো বলো। হ্যাঁ, শ্যাল উই অর্ডার? হ্যাঁ, অফকোর্স। ককটেল? হ্যাঁ, আমারও।
ওয়ান ব্লাডি মেরি। তুমি? ওইটাই ওইটা ওইটা ব্লাডি মেরি। শিওর? হ্যাঁ খুব শিওর। আচ্ছা গরম লাগছে? হ্যাঁ একটু, আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। ওকে ছি, এই তুই নাকি আমার নাতি? আমার? আরে বাবা, ছোটবেলায় তোর বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে যে আদর্শে গড়ে তুলেছি, তারপরে আমাকে এই দিন দেখতে হলো? ছি 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 ছি, আমি তো কিছুই করিনি দাদু, সময় তো আমায় ছেড়ে চলে গেল। কেন করিস? হ্যাঁ কেন করিস? আরে বাবা, এই বংশের পুরুষেরা কেউ লিঙ্গি খায় না, লিঙ্গি মারে। আর তুই কি না এই বংশের ছেলে হয়ে? আরে বছরের রিলেশন দাদু। কি বললি? 4 বছর? আমার বাবার যখন 73 বছর বয়স, তখন আমার বয়স ছিল মাত্র 4 বছর, বুঝেছিস? হ্যাঁ রে মন্টু, কে তোকে মানুষ করবার জন্য 63 পর আর কখনো বিয়েই করলো না, নিজের যৌবনটা স্যাক্রিফাইস করলো? কে? তুমি। কে তোকে সামনে থেকে দাঁড়িয়ে এই মদ খাওয়া সিগারেট খাওয়া শিখিয়েছে? তুমি। তাহলে আমার কথাটা শোন মন্টু, এই জোয়ান লোকটার কথাটা একবার শোন। মেয়ে গেলে মেয়ে পাওয়া যায় রে, কিন্তু যৌবন গেলে জাপানিরাও তা ফিরিয়ে আনতে পারবে না। শোন, আজ থেকে তুই তো নিজের যৌবনকে নতুন করে চিনবি। কী রে, পারবি না? পারবো। মাইরি বলছি, পুরো এক দেখতে, ভালো করে দেখবি, পুরো এক ছপ্পা এক কাট। ধর তার কাটা, কোথায় আলি আবার কোথায় জয়াসান? আরে কম বয়সে জয়াসান? তুই কম বয়সে জয়াসানকে দেখেছিস? কেউ দেখেছে? কেউ দেখেনি। চ কভার্ড শ্যুজ লাগবে। কি কভার্ড শ্যুজ লাগবে? তাহলে দাদু, আবার নতুন করে শুরু করবো বলছো? আমি আসলে ভাবছিলাম এত বছরের একটা রিলেশন খারাপ হবে, তাই একটু খারাপ লাগছিল। লাল নীল বলছি ম্যাডাম একটা কোশ্চেন, মুরগিটা কাটা আনবো না গোটা?